একটা প্রবাদ জানতাম ছোটবেলা থেকেই, আমাদের দেশের অত্যন্ত প্রচলিত একটা প্রবাদ, কয়লার ময়লা যায় না ধুলেও আর স্বভাব যায় না মূলেও। স্বভাব মূলেও স্বভাব যায় না, যে স্বভাবটা একবার রক্ত করে ফেলে। আজকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি, কালো পতাকা মিছিল হাতে কালো পতাকা নিয়ে হেঁটে যাবে, কিছু দূর এগিয়ে যাবে নেতাকর্মীরা। গত আপনারা জানেন 27 না 28 তারিখে বোধহয় শনিবার ঢাকা মহানগরে বিএনপির বিশাল কালো পতাকা মিছিল হয়েছে এবং সারা দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল হয়েছে। এখান থেকে কি সন্ত্রাসের বার্তা পেয়েছিলেন সেদিন? এত বড় কালো পতাকা মিছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সরকার, ওই যে বললাম, জনসমর্থনহীন হলে পরে। আর এবারের এই তামাশার নির্বাচনের পর তো আরও ভয়ের মধ্যে আছে সরকার, যে এইভাবে মানুষ লাল কার্ড দেখিয়ে দিতে পারে, জনগণ এইভাবে বর্জন করতে পারে, ভোটারের উপস্থিতি একেবারেই মাইক্রোস্কোপিক, পরিবীক্ষণ যন্ত্র লাগবে যে কতটুকু মানে ভোট পড়েছে কি পড়েনি। তো সেই তামাশার ভোট করার কারণে জনগণের উপস্থিতি, জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা আতঙ্কিত বোধ করে। এই 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 কারণেই আপনারা দেখবেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অনেক সময় আবোল তাবোল কথা বলে, আতঙ্কিত হয়ে মুখ ফুসকে আবার আসল কথাও বলে আবার বেফাস কথাও বলে। আমরা তারই প্রতিযোগিতা দেখছি এখন প্রতিনিয়ত। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে সাজানো হয়েছে, আগেও বলি, এমনই চেতনা দ্বারা তারা উদ্বুদ্ধ করেছেন, সেই উদ্বুদ্ধ কিন্তু শেখ হাসিনা জানে যে জনগণ এটাতে হয়নি, তাই দলের লোক বাছাই করে করে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৈরি করেছেন এবং তারা যেভাবে যে প্রক্রিয়ায় বিএনপির কর্মসূচিতে আক্রমণ চালায়, এইরকম প্রক্রিয়ায় যদি সামাজিক অপরাধীদের, যারা টাকা পাচার করছে, যারা সম্পদ পাচার করছে, যারা লুটেরা, যারা ব্যাংক নিঃশেষ করছে, তাদেরকে কিন্তু তারা ওইভাবে ধরে না, তাদের তারা ধরে না, না তারাই হচ্ছে সরকারের সবচাইতে বড় সমর্থক গোষ্ঠী এবং এরা হচ্ছে সমাজে মান্য প্রভু হয়েছে। অত যদি আইনের শাসন থাকত, এই সম্পদ পাচারকারীরা, এই লুটপাটকারীরা, এই সমস্ত ব্যাংক লুটেরারা, এরা আজকে কারাগারের মধ্যে থাকত, আজকে ভালো লোকরা কারাগারে আর সামাজিক অপরাধীরা বাইরে তাণ্ডব চালাচ্ছে, এরাই বেশিরভাগ এমপি হয়েছে, এরাই অধিকাংশই সংসদ সদস্য তারা বানিয়েছে, তাদের সিলেকশন সংসদ সদস্য, তাদের সিলেকশন, ইলেকশন নয়,